আজকে আমরা আবার চলে এসেছি আরেকটা নতুন মজার ভিডিও নিয়ে। আচ্ছা, এই ভিডিওতে আমরা কতগুলো সঙ্গে জিনিস নিয়েছি, সুবিধে কি কি জিনিস নিয়েছি? এটা যে সোডা, চামচ, গ্লাস, সর্ষের তেল আর এটা জল। সোডা বলতে পারি বা অ্যাকচুয়ালি এটা কাপড় কাচার সোডা বা ওয়াশিং পাউডার বা কাপড় কাচার সাবান আমরা এটা বলতে পারি। প্রথমে এই জল গ্লাসটার মধ্যে আমরা খানিকটা জল নিয়ে নেব, গ্লাসের মধ্যে জল নিয়ে নাও। আচ্ছা, এইবার বোতলটা দূরে সরিয়ে রাখো। এইবার এই গ্লাসটার মধ্যে আমরা যদি এই সর্ষের তেল আছে, এই সর্ষের তেলটাকে যদি মিশিয়ে দিই তাহলে কি হবে? আমার তো মনে হয় গুলিয়ে যেতে পারে। আচ্ছা, দেখা যাক তেলটা ঢেলে দেখি, একটু তেলটা ঢালি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তেলটা উপরে ভাসছে, তাহলে তোমার কথাই ঠিক হলো। আচ্ছা, একটুখানি গুলিয়ে দাও, গুলিয়ে দিলে কি হবে? আচ্ছা, দেখা যাক, ভালো করে বলাও। গুলে দাও। গুলে দেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি যে তেলটা আর জলটা দুটো একসঙ্গে মিশে গেছে, তাই তো? এবং একটা মিল্কি একটা কালার তৈরি হয়েছে, এটা একটা দেখতে একটা দুধের মতন লাগছে। তো এটা কেন হল? বেসিক্যালি তেল আর জল দুটো তো মেশে না কখনো, কিন্তু এখানে যে সাবানের গুঁড়োটা আমরা ব্যবহার করলাম, এই সাবানের গুঁড়োটা এখানে ইমালসিফায়ার হিসাবে কাজ করলো। এবং এই যে ঘটনাটা ঘটলো, যে তেল আর জল গুলে গেল এই সাবানের গুঁড়োটা ব্যবহার করার জন্য, এই ঘটনাটাকে বলা হয় কি না, ইমালসিফিকেশন। এই ছোট এক্সপেরিমেন্টটাও তোমরা বাড়িতে করে দেখতে পারো। ইমালসিফিকেশন তোমরা তোমাদের সিলেবাসে পড়বে, সেই সিলেবাসের যে ইমালসিফিকেশন বলা হচ্ছে কি ইমালসিফিকেশন, এবং এখানে ইমালসিফায়ার হিসেবে আমরা ব্যবহার করছি না কি এই কাপড় কাচার সোডা বা সাবানটাকে, আমরা ডিটারজেন্ট পাউডারটাকে আমরা ব্যবহার করছি। তা এইটা একটা ছোট এক্সপেরিমেন্ট। এই ধরনের এক্সপেরিমেন্টগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, কারণ আমরা অনেকগুলো ছোটো ছোটো ভিডিও করেছি। এবং যদি অন্য কোনো স্পেসিফিক সাবজেক্টের উপরে তোমরা ভিডিও চাও সেটাও আমাদের বলতে পারো, আমরা চেষ্টা করে দেখবো। এবং এই যে ভিডিওগুলো করছি, স্পেসিফিক এক্সপেরিমেন্টগুলো করছি, এগুলোতে তোমাদের কোনো প্রশ্ন আছে কি না সেটাও আমাদের জিজ্ঞেস করতে পারো, আমরা সেখান থেকে প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। থ্যাংক ইউ।